ময়নাতে কি হচ্ছে সন্তু? পূর্বে দেখাবো সাধারণ ভোটাররা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা পর্যন্ত অবরোধ করে দিয়েছেন। তারা বলছেন ভোটের নামে হচ্ছে নাকি, কাঠের গুড়ি মেরে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে দেখো ভোট এখনো শুরু হয়নি, সাধারণ ভোটাররা ছুটে আসছেন, বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আপনারা বিক্ষোভ করছেন কেন, বিক্ষোভ করছেন কেন, বিক্ষোভ করছেন কেন? এখনো যে পুলিশ প্রশাসন কেউ আসে না, ভোটার আসে না, ভোট যে বক্সলে যে তারা ও এখনো বিক্ষোভ করছেন কেন? বিক্ষোভ করছেন সাধারণ মানুষ, আমি কথা বলার চেষ্টা করবো, কি বলবে? তার জন্য তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। মীনাক্ষী, ঘড়ির ঘড়ির কাঁটায় 9:05, এখনো বিক্ষোভ চলছে। তারা বলছেন 7:00 থেকে 9:05 বিক্ষোভ শুরু, তারা বলছেন যে ভোট শুরু হয়নি, 7:00 থেকে 9:05 এখনো ভোট শুরু হয়নি, তাই তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, এই বুথ বুথের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং অনেক মানুষ এখনো বসে রয়েছেন, অপেক্ষা করছেন। তারা বলছেন ভোটটা কবে শুরু হবে। এই মুহূর্তে দেখো, তুমি তোমায় দেখানোর চেষ্টা করবো, ভোট তো এখনো শুরু হলো না, 9:05 বাজছে, 9:00 বেজে গেল তো। এখনো তালা এভাবে তালা ঝুলছে, ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কটা থেকে দাঁড়িয়ে রয়েছেন? তুমি ক্ষোভটা বোঝার বুঝতে পারছো যে সাধারণ মানুষ তারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা বিরক্ত, তারা বলছেন যে ভোটের নামে হচ্ছেটা কি? ভোট আবার পুনর্নির্বাচনের কথা থাকলেও এখনো পর্যন্ত 7:00 থেকে 9:05 বিডিওর দেখা নেই, ভোট কর্মীর দেখা নেই, সুরক্ষা বাহিনী কেন্দ্রীয় বাহিনী কারোর দেখা নেই, তাই মানুষ তাই বিক্ষোভ দেখাচ্ছেন। প্রার্থী রয়েছেন, বিজেপির প্রার্থী রয়েছেন, কি বলবেন? এত মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এখন তো ভোটটাই শুরু হলো না। ভোট শান্তিভাবে ভোট হয়েছে, আবার আজ পুনরায় আবার ভোট করতে চাইছেন, কিন্তু ভোট কেউ ক্যাম্পিংরা কেউ আসেনি, ভোট কোনো চিৎকার। ভিডিও কি বলছে, ভিডিওর সঙ্গে যোগাযোগ করেছিলেন? ভিডিও বলছে যাচ্ছি, কিন্তু এখনো আসছেন। এতক্ষণ ধরে বসে রয়েছেন, আমরা কি খিদায় পুষে যাব? আর এখানে সাধারণ মানুষ তারা বলছেন ভোটটা প্রয়োজন,
দিদি ভোটটা তো হলো না, সাতটা পাঁচ থেকে নটা, সাতটা থেকে নটা হয়ে গেল, এই আগুন জ্বলছে তো। এই আগুন জ্বলছে, আগুন আগুন লাগাইছে, যেখানে ময়নাতে এখনো পর্যন্ত পুনর্নির্বাচন শুরু হয়নি, সাধারণ মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, রতুয়াতেও মালদা রতুয়াতেও শুরু হয়নি পুনর্নির্বাচন, দীপঙ্কর সেখান থেকে ছবি তুলে ধরছেন, কিছুক্ষণ আগে বাদুরিয়া থেকেও যে ছবি উঠে আসছিল যে এদিকে জামুরিয়াতে শুরু হয়নি ভোট, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের, তিনটে জায়গায় ভোট শুরু হয়নি, তার মধ্যে রতুয়া রয়েছে, তার মধ্যে রয়েছে ময়না এবং তার মধ্যে রয়েছে জামুরিয়া, তিনটে জায়গায় কিন্তু ভোট শুরু হয়নি পুনর্নির্বাচনের। দেখুন সময় পার হয়ে গেছে, সাতটায় শুরু হওয়ার কথা নটা দশ বাজে, দু ঘন্টা দশ মিনিট পার হয়ে গিয়েছে কিন্তু এখনো শুরু হয়নি এই তিন জায়গায় ভোট।